নমস্কার আমাদের চ্যানেল কম্পিটিটিভ অ্যাফেয়ার্সে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা মার্চ মাসের শেষ অর্ধ অর্থাৎ একুশ থেকে একত্রিশ তারিখ অবধি ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করব এর আগে এই সিরিজের মোট চারটি ভিডিও এই চ্যানেলে এসছে তার মধ্যে প্রথমটিতে সম্পূর্ণ জানুয়ারি দ্বিতীয়টিতে সম্পূর্ণ ফেব্রুয়ারি এবং অবশিষ্ট দুটিতে মার্চের এক থেকে দশ এবং এগারো থেকে কুড়ি তারিখ অবধি ঘটা বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা হয়ে করা হয়েছে তো চলুন আজকের ঘটনাগুলো নিয়ে আলোচনা শুরু করা যাক আজকের প্রথম প্রশ্নটি হল ডিজিটাল কারেন্সি বা ক্রিপ্টো কারেন্সি করার জন্য বিশেষ আইন আনতে চলেছে কোন দেশ এর উত্তর হবে ভারত কারণ আরবিআই মনে করছে এটি ফিনান্সিয়াল স্টেবিলিটি নষ্ট করতে পারে ক্রিপ্টো কারেন্সি হল এক ধরনের ডিজিটাল কারেন্সি যেটি সরকারের নিয়ন্ত্রণে সাধারণত থাকে না এটি কোনো বেসরকারি অর্গানাইজেশন বা কোনো ব্যক্তি একা এটি নিয়ন্ত্রণ করে প্রথম যে ক্রিপ্টো বাজারে এসেছিল তার নাম বিটকয়েন এবং এটি তৈরি করেছিলেন সাতশী নাকামতো এটি দু সালে প্রথম বাজারে আসে পরবর্তী প্রশ্নটি হল ক্যাচ দ্য রেইন ক্যাম্পেন লঞ্চ করলেন কোন কেন্দ্রীয় মন্ত্রী এর উত্তর হবে নরেন্দ্র মোদী এর ট্যাগলাইন ছিল হয়ারিট ফলস হোয়েন ইট ফলস অর্থাৎ যখন যেখানে বৃষ্টির জল পড়ছে সেটিকে সংগ্রহ করা হোক ন্যাশনাল ওয়াটার মিশনের আন্ডারে এই ক্যাম্পেন লঞ্চ করা হয়েছে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত এই ক্যাম্পেনটি চলবে এই ক্যাম্পেনের আন্ডারে প্রতি জেলায় ভারতবর্ষের একটি করে রেন সেন্টার খোলা হবে যেখানে বৃষ্টির জল সংগ্রহ করা হবে পরবর্তী প্রশ্নটি হলো প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার হিসাবে বিজয় রাঘবনের কার্যকালের মেয়াদ কত বছর বৃদ্ধি করল সরকার এর উত্তর হবে এক বছর ইনি দু সালে এই পদে নিযুক্ত হয়েছিলেন এবং এর আগে ইনি ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সের অধ্যাপক ছিলেন পরের প্রশ্নটি হল বিশ্বের কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে আফ্রিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমানজারো জয় করল কে এর উত্তর হবে বিরাট চন্দ্র তিনি মাত্র সাত বছর বয়সে এই কৃতিত্ব সম্পন্ন করেন এবং তিনি হায়দ্রাবাদের বাসিন্দা মাউন্ট কিলিমানজারো যেটি তানজানিয়াতে অবস্থিত এবং আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এর উচ্চতা পাঁচ মিটার এর সঙ্গে আমরা যদি অন্যান্য মহাদেশের বিভিন্ন উচ্চতম পর্বশৃঙ্গগুলো দেখে নিই তাহলে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এলব্রুস এটি রাশিয়াতে অবস্থিত নর্থ আমেরিকার ডেনালি এটি ইউএসের আলাস্কা প্রদেশে অবস্থিত সাউথ আমেরিকার মাউন্ট অ্যাকন মাউন্ট অ্যাকনকাগুয়া এটি চিলি এবং আর্জেন্টিনা বর্ডারে অবস্থিত এশিয়াতে মাউন্ট এভারেস্ট এটি নেপাল এবং তিব্বত সীমান্ত সীমান্তে অবস্থিত আন্টার্কটিকায় ভিনসন মাসিফ এবং অস্ট্রেলিয়ার মাউন্ট কোস্কিওস্কো যেটি অস্ট্রেলিয়াতে অবস্থিত পরবর্তী প্রশ্নটি হল আবহাওয়াগত পরিবর্তনের সমাধান খুঁজতে অ্যাটমসফেরিক অবজারভেটরি তৈরি করল কোন প্রতিষ্ঠান এর উত্তর হবে আইআইটি দিল্লি এর বাইরে আইআইটি হায়দ্রাবাদ খবরে রয়েছে বর্তমানে আইআইটি হায়দ্রাবাদেই প্রথম তিহান ফাউন্ডেশনের শিলান্যাস ঘটেছে পরবর্তী প্রশ্ন সেহি দিশা ক্যাম্পেন লঞ্চ করলো কোন সংস্থা এর উত্তর হবে ইউএনডিপি যার পুরো কথা ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম মহি গ্রাম্য অঞ্চলের মহিলাদের জীবনযাত্রা এবং স্বনির্ভরতাকে সেলিব্রেট করার জন্য আন্তর্জাতিক মহিলা দিবসে এই প্রোগ্রামটি লঞ্চ করে ইউএনডিপি আমরা যদি বাকিগুলো দেখে নিই ইউনেস্কো এর পুরো কথা হচ্ছে ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন যার সদর দপ্তর প্যারিসে অবস্থিত হু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যেটি সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত এবং ইউনিসেফ ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল চিলড্রেন এমার্জেন্সি ফান্ড যা সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত এর বাইরে যদি আমরা ইউএনডিপি সম্পর্কে দেখে নিই এর সদর দপ্তর নিউ ইয়র্কে এবং এটি তৈরি হয়েছিল উনিশশো সালের বাইশে নভেম্বর পরের প্রশ্ন হলো দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করার উদ্দেশ্যে ভারতের সাথে যৌথ কমিশন স্থাপন করছে কোন দেশ এর উত্তর কুয়েত ভারত কুয়েতের থেকে মূলত শক্তিগত ক্ষেত্রে সাহায্য নেবে তার বদলে কুয়েতকে টেকনোলজি এবং শিক্ষাক্ষেত্রে বিভিন্ন ব্যাপারে সাহায্য করবে এর বাইরে কুয়েত সম্পর্কে যদি আমরা দেখে নিই কুয়েত হলো ভারতের দশম অয়েল সাপ্লায়ার দেশ অর্থাৎ ভারত যে সমস্ত দেশ থেকে অয়েল আমদানি করে তার মধ্যে কুয়েতের স্থান দশ নম্বরে প্রথমে রয়েছে ইরাক এবং সম্প্রতি সৌদি আরবকে অতিক্রম করে দু নম্বরে চলে এসছে আমেরিকা যুক্তরাষ্ট্র আমরা যদি কুয়েত সম্পর্কে দেখে নিই কুয়েতের রাজধানী কুয়েত সিটি এবং কারেন্সি কুয়েত দিনার এর বাইরে বাকি অপশানগুলো যদি দেখে নি কাতার কাতার কাতারের রাজধানী হচ্ছে দোহা এবং দুহাজার সালের যে ফিফা ওয়ার্ল্ড কাপ সেটি কাতারে হবে এবং কাতারের কারেন্সি হলো রিয়াল ইরানের রাজধানী হলো তেহরান এবং এখানকার কারেন্সি ইরানিয়ান রিয়াল এবং এর বাইরে তোমান এবং সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং এখানকার কারেন্সি হল রিয়াল এর বাইরে সৌদি আরব খবরে রয়েছে প্রথম মুসলিম দেশ সৌদি আরব যারা সশস্ত্র বাহিনীতে মহিলাদের যোগদান দেওয়ার অধিকার দিয়েছে পরের প্রশ্ন পেটেন্ট ভেরিফিকেশনের জন্য ভারতকে সাহায্য করবে কোন দেশ এর সঠিক উত্তর হলো জাপান বিভিন্ন বৈজ্ঞানিক ক্ষেত্রে ভারতীয় সায়েন্টিস্টদের আবিষ্কারের সঠিক মর্যাদা যারা যাতে তারা পান তার জন্য জাপান এবং ভারতের মধ্যে এই মৌ স্বাক্ষরিত হলো পরবর্তী প্রশ্নটি হল বিশ্বের প্রথম সুপারমারিও থিম পার্ক শুরু হলো কোন দেশে এরও সঠিক উত্তর জাপান সু এটি জাপানের ওসাকা শহরে তৈরি হতে তৈরি হবে এবং এটি তৈরি করছে নিনটেন্ডো কোম্পানি এই নিনটেন্ডো কোম্পানি একটি বিখ্যাত কম্পিউটার ভিডিও গেম হলো মারিও যেটি প্রথম তৈরি হয় উনিশশো সালে এর বাইরে জাপান রিসেন্ট খবরে রয়েছে জাপান দেশবাসীর একাকিত্ব দূরীকরণ ও আত্মহত্যা বিষয়ে জনসচেতনতা গড়ে তোলার জন্য একটি বিশেষ মন্ত্রী নিয়োগ করেছে যার নাম তেজসুহি সাকামতো এর বাইরে বিশ্বের প্রথম দেশ হিসাবে জাপান কাঠের কাঠের উপগ্রহ নির্মাণ কর নির্মাণ করছে এবং সেটি দু সালে মহাকাশে লঞ্চ করা হবে এবং বিশ্বের সব থেকে শক্তিশালী সুপার কম্পিউটার হলো ফুগাকু যেটি তৈরি করেছে জাপান এর বাইরে জাপান সম্পর্কে দেখে নিলে এখানকার ক্যাপিটাল টোকিও কারেন্সি ইয়েন পার্লামেন্ট ডায়েট বর্তমান প্রাইম মিনিস্টার ইওসিদে সুগা রাজার নাম নারোহিত ন্যাশনাল স্পোর্টস সুমো এবং ন্যাশনাল এমব্লেম ক্রাইস্যান্থেমাম পরবর্তী প্রশ্ন নিউ জলপাইগুড়ি এবং ঢাকার মধ্যে মিতালি এক্সপ্রেসের উদ্বোধন করলেন কে এর সঠিক উত্তর নরেন্দ্র মোদী মিতালি এক্সপ্রেস ভারত এবং বাংলাদেশের মধ্যে তৃতীয় যাত্রীবাহী ট্রেন এর আগের দুটি হল বন্ধন এক্সপ্রেস এবং মৈত্রী এক্সপ্রেস যার মধ্যে বন্ধন এক্সপ্রেস চলত কলকাতা থেকে খুলনা পর্যন্ত এবং মৈত্রী এক্সপ্রেস চলে কলকাতা থেকে ঢাকা পর্যন্ত আর এই মিতালি এক্সপ্রেস এটি সপ্তাহের দুদিন চলবে পরের প্রশ্ন অমর একুশে বইমেলার আয়োজন করা হলো কোন শহরে এর সঠিক উত্তর ঢাকা ঢাকা বাংলাদেশের রাজধানী বাংলাদেশের জাতীয় বইমেলা হলো এই অমর একুশে বইমেলা এটি আয়োজন করে বাংলাদেশ একাডেমি উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি যে ভাষা আন্দোলনের জন্য যে সমস্ত মানুষেরা শহীদ হয়েছিলেন তাদেরকে সম্মান জানানোর জন্য এই বইমেলার আয়োজন করা হয় এবং এটি একুশ তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারির শেষ পর্যন্ত চলে পরের প্রশ্ন বাংলাদেশের যুবকদের জন্য কোন স্কলারশিপ ঘোষণা করল নরেন্দ্র মোদী এর সঠিক উত্তর স্বর্ণ জয়ন্তী স্কলারশিপ ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ছিল এবং এবছর স্বাধীনতা দিবসের পঞ্চাশ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশের জন্য এই পুরস্কার দিল ভারত সরকার এই স্বর্ণজয়ন্তী স্কলারশিপটা দেওয়া হয় ভারত সরকারের ডিপার্টমেন্ট অফ সায়েন্স এবং টেকনোলজির তরফ থেকে যে সমস্ত নতুন সায়েন্টিস্টরা গবেষণা ক্ষেত্রে ভালো কাজ করছেন তাদের পুরস্কারস্বরূপ এই স্কলারশিপ দেওয়া হয় এই কি যে সমস্ত ফিল্ডে দেওয়া হয় সেগুলি হল বায়োলজি কেমিস্ট্রি অঙ্ক মেডিসিন ফিজিক্স এনভায়রনমেন্টাল সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং পরের প্রশ্ন বাংলাদেশ এবছর তাদের কততম স্বাধীনতা দিবস পালন করলো এর সঠিক উত্তর পঞ্চাশ বছর উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশ স্বাধীন হয়েছিল এবং এবছর তার পঞ্চাশ বছর পূর্তি হল এর বাইরে বাংলাদেশ খবরে রয়েছে বাংলাদেশের প্রথম ট্রান্সজেন্ডার সংবাদ সঞ্চালক হলেন তাসনুবা আনান শিশির ইনি বৈশাখী টিভিতে সঞ্চালনা করেছেন এবং ভারতের মিজোরাম রাজ্যের সীমান্ত বরাবর আরও সংখ্যায় সীমান্ত হাট খুলতে চলেছে বাংলাদেশ এর বাইরে বাংলাদেশের যে প্রথম প্রথম প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাকে এবছর গান্ধী পিস প্রাইজ সম্মানে ভূষিত করেছে ভারত সরকার এবং তার নামে ইউনেস্কো একটি ক্রিয়েটিভ ইকোনমির জন্য প্রাইজ আনতে চলেছে আমরা যদি বাংলাদেশ সম্পর্কে দেখে নিই রাজধানী ঢাকা কারেন্সি বাংলাদেশি টাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রেসিডেন্ট আব্দুল হামিদ সব থেকে বড়ো নদী সুরমা হায়েস্ট পিক কেউক্রাডং এখানকার জাতীয় খেলা কবাডি এর বাইরে বাংলাদেশ সম্পর্কে আর কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল বাংলাদেশ ভারতবর্ষের যে কটি রাজ্যের সঙ্গে বর্ডার কর। তৈরি করে তারা হল ওয়েস্টবেঙ্গল আসাম ত্রিপুরা মেঘালয় এবং মিজোরাম ভারতের সঙ্গে বাংলাদেশের বর্ডারের দৈর্ঘ্য চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার তার মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে বর্ডারের দৈর্ঘ্য বাইশশো সতেরো কিলোমিটার পরের প্রশ্ন বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি করছে কোন দেশ এর উত্তর হবে সিঙ্গাপুর এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে ভারতের মধ্যপ্রদেশে বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হচ্ছে আমরা যদি সিঙ্গাপুর সম্পর্কে দেখিনি সিঙ্গাপুরের রাজধানী সিঙ্গাপুর কারেন্সি সিঙ্গাপুর ডলার এবং এখা সিঙ্গাপুর আসিয়ানের সদস্য আসিয়ানের পুরো কথা অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন যার আন্ডারে মোট দশটি দেশ পড়ে সেগুলি হলো ব্রুনোই কম্বোডিয়া ইন্দোনেশিয়া লাওস মালয়েশিয়া মায়ানমার ফিলিপাইন্স সিঙ্গাপুর থাইল্যান্ড এবং ভিয়েতনাম আমরা রেল ট্যানেল বা রোড ট্যানেল অনেক দেখেছি কিন্তু বিশ্বের প্রথম শিপ ট্যানেল তৈরি হতে চলেছে ইউরোপের নরওয়েতে এই ট্যানেলটির দৈর্ঘ্য সতেরোশো মিটার এবং এটির উচ্চতা সাতাশ মিটার এটি স্ট্যাট হ্যাপেড সিয়ের ওপর অবস্থিত বাইরে আমরা যদি নরওয়ে সম্পর্কে দেখে নিই এর রাজধানী অসলো এবং কারেন্সি নরওয়ান ক্রোন এর বাইরে নরওয়েকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয় কারণ নরওয়েতে একটা বড় সময় জুড়ে সারা রাত সূর্য দেখা যায় তিন বছরের জন্য শ্রীলঙ্কার সঙ্গে এক বিলিয়ন ডলারের কারেন্সির সোয়াপ চুক্তি স্বাক্ষর করল কোন দেশ এর উত্তর হবে চীন অর্থাৎ চীন শ্রীলঙ্কাকে তাদের কারেন্সিতে এক বিলিয়ন ডলার দেবে তার বদলে শ্রীলঙ্কা তাদের কারেন্সিতে চীনকে এক পয়েন্ট বিলিয়ন ডলার দেবে আমরা যদি চীন সম্পর্কে দেখে নিই রাজধানী বেজিং কারেন্সি ওয়ান এবং রেনমিনবি প্রেসিডেন্ট জি জিংপিং পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেস লঙ্গেস্ট রিভার ইয়াংসিকিয়াং এবং জাতীয় খেলা টেবিল টেনিস এবং শ্রীলঙ্কা সম্পর্কে যদি দেখে নিই এর রাজধানী কলম্বো কারেন্সি রুপি প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপক্ষ প্রেসিডেন্ট গোটাবায় রাজাপক্ষ লংগেস্ট রিভার মহিলি গঙ্গে হায়েস্ট পিক তালাগালা এবং এখানকার জাতীয় খেলা ভলিবল পরের প্রশ্ন আওয়াম কি বাত নামে রেডিও প্রোগ্রাম লঞ্চ করল কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এর উত্তর জম্মু কাশ্মীর মাসের তৃতীয় সপ্তাহে বা তৃতীয় রবিবার এই অনুষ্ঠানটি আয়োজিত হবে এটি অনেকটি মন কি বাতের মতো এবং এখানে ভাষণ দেবে জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর পরের প্রশ্নটি হল এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন কোথায় গড়ে উঠছে এর উত্তর হলো জম্মু কাশ্মীর তিরিশ হেক্টর জমির ওপর এটি গড়ে উঠেছে এবং এখানে মোট পনেরো লাখের বেশি ফুল রয়েছে এটি আসলে চালু হয়েছিল দু সালে তৎকালীন মুখ্যমন্ত্রী গুলাম নবী আজাদের সময় এবং তখন এর নাম ছিল সিরাজবাগ বর্তমানে এর নাম ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন এক বছর আগে করোনা প্যান্ডেমিকের কারণে এটি বন্ধ হয়ে গেছিল যেটি এখন আবার খুলছে এর বাইরে আমরা যদি জম্মু কাশ্মীর সম্পর্কে দেখে নিই জম্মু কাশ্মীর রিসেন্ট খবরে রয়েছে শতক নাগরিক মোবাইল অ্যাপ চালু করার জন্য সুপার পঁচাত্তর স্কলারশিপ স্কিম চালু করেছে ই সুবিধা নামক মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করেছে এবং জম্মু কাশ্মীরের গুলমার্গে উইন্টার স্পোর্টস ইনস্টিটিউট স্থাপন হতে চলেছে জম্মু কাশ্মীরের রাজধানী জম্মু এবং শ্রীনগর গ্রীষ্মকালীন শ্রীনগর এবং শীতকালীন জম্মু লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা হাইকোর্ট জম্মু এবং কাশ্মীর হাইকোর্ট ন্যাশনাল পার্ক দাচিগ্রাম কিস্তার এবং সিটি ফরেস্ট বা সেলিমালি ন্যাশনাল পার্ক ডান্সফর্ম কুদ দুমার, রাউ বানপাতেয়ার এবং হাফিজা ফেস্টিভাল টিউলিপ ফেস্টিভ্যাল ক্ষীরভাবানী মেলা উধমপুর মেলা রামসার সাইট হোকেরা ওয়েটল্যান্ড সুরিনসার মানসার লেক এবং উলার লেক এর মধ্যে উলার লেক লেক ভারতের বৃহত্তম সাধু জলের হদ পরের প্রশ্ন হল মিশন গ্রামোদয়া প্রকল্প চালু করলো কোন রাজ্য এর সঠিক উত্তর মধ্যপ্রদেশ এই প্রকল্পের মাধ্যমে গ্রামীণ এলাকায় বিপিএল ক্যাটাগরির নিচে যারা বসবাস করে তাদেরকে বাড়ি করে দেওয়া হবে তাছাড়া গ্রামীণ এলাকায় যে প্রয়োজনীয় প্রাথমিক পরিকাঠামো যেমন শিক্ষা স্বাস্থ্য কেন্দ্র সেগুলি গড়ে তোলা হবে পরের প্রশ্ন কোভিড সম্পর্কে আবারও জনসচেতনতা গড়ে তুলতে সংকল্প ক্যাম্পেন লঞ্চ করল কোন রাজ্য এর সঠিক উত্তর মধ্যপ্রদেশ তেইশে মার্চ হঠাৎ করে মধ্যপ্রদেশে একদিনে পনেরোশো নতুন কোভিড কেস ধরা পড়ায় এই ক্যাম্পেন লঞ্চ করল মধ্যপ্রদেশ সরকার এর বাইরে নেক্সট কোশ্চেন মেরি সুরক্ষা মেরি মাস ক্যাম্পেন লঞ্চ করল কোন রাজ্য এরও উত্তর হবে মধ্যপ্রদেশ এবং এটি সংকল্প ক্যাম্পেনেরই একটি অংশ এর বাইরে মধ্যপ্রদেশ সরকার রিসেন্ট খবরে রয়েছে লঞ্চ প্যাড স্কিম চালু করার জন্য পাওয়ার সাবসিডি স্কিম চালু করেছে বিশ্বের বৃহত্তম ভাসমান সৌরশক্তি প্রজেক্ট হতে চলেছে ওমকারেশ্বর ড্যামের ওপর জল অভিষেকম নামে অভিযান শুরু করেছে মধ্যপ্রদেশ ভারতের প্রাক্তন বিদেশ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মূর্তি স্থাপন হতে চলেছে মধ্যপ্রদেশের বিদিশাতে মধ্যপ্রদেশ সরকারের নলেজ পার্টনার হয়েছে উইপ্রো মধ্যপ্রদেশের হোশেঙ্গাবাদের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নর্মদাপুরম খাবারে ভেজাল ধরা পড়লে বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার কথা ঘোষণা করেছে মধ্যপ্রদেশ জমির রেকর্ড ডিজিটাল করার দিক থেকে প্রথম স্থানে আছে মধ্যপ্রদেশ এবং রাজ্যের ঐতিহ্যর গল্প সংকলিত বাঙ্গি নামে একটি বুকলেট রিলিজ করেছে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ এর বাইরে সম্পর্কে যদি আমরা দেখেনি রাজধানী ভোপাল মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান গভর্নর আনন্দীবেন জব্বলপুরে অবস্থিত ন্যাশনাল পার্ক কানহা মাধব বান্ধবগড় পেঞ্চ বনবিহার পান্না সঞ্জয় সাতপুরা এবং ফসিল ড্যান্স ফর্ম মাটকি নৌরাথা মঞ্চ গৃধা এবং ফুলপাতি ফেস্টিভাল মান্ডু তানসেন নমস্তে ওর্চা উজ্জৈন কুম্ভ এই উজ্জয়ন কুম্ভ ফেস্টিভ্যালটি শিপরা নদীর তীরে হয় এর বাইরে খাজুরাহো ডান্স লোকরাং এবং ভোগরিয়া হাট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট খাজুরাহো গ্রুপ অফ মনুমেন্টস এবং গ্রুপ বুদ্ধিস্ট মনুমেন্টস অ্যাট সাচি এবং রক শেল্টার অব ভীমভেটকা এর বাইরে মধ্যপ্রদেশে ভারতের সব থেকে বেশি বাঘ দেখা যায় বলে মধ্যপ্রদেশকে টাইগার স্টেটস অফ ইন্ডিয়াও বলা হয়ে থাকে পরের প্রশ্ন সমর ক্যাম্পেন লঞ্চ করল কোন রাজ্য এর সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড সমরের পুরো কথা স্ট্র্যাটেজিক অ্যাকশন ফর অ্যালেভিয়েশন অফ ম্যাল ম্যালনিউট্রেশন অ্যান্ড অ্যানিমিয়া রিডাকশান এর মূল উদ্দেশ্য রক্তাল্পতা এবং পুষ্টির ঘাটতির মোকাবিলা করা আমরা জানি রক্তাল্পতা হয় ভিটামিন এর অভাবে এবং এই ক্যাম্পেনের জন্য এক হাজার দিনের একটি টার্গেট ফিক্সড করা হয়েছে যার জন্য প্রতি বছর বছর এটিকে স্টাডি করা হবে যে এই যে টার্গেট সেটি সঠিকভাবে ফুলফিল হচ্ছে কি না বাইরে স্বাস্থ্যকর্মীদের মাসে অতিরিক্ত বেতন দেওয়ার কথাও ঘোষণা করেছে ঝাড়খণ্ড সরকার কোভিড নাইন্টিন প্যান্ডেমিক মোকাবিলায় যে সমস্ত স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন তাদের পুরস্কার সমু স্বরূপ এক মাসের অতিরিক্ত বেতন দেওয়া হবে এর বাইরে ঝাড়খণ্ড গত দু মাসে খবরে রয়েছে কিষান ফসল রাহাত যোজনা চালু করেছে এবং ঝাড়খণ্ড সরকার সমস্ত রকমের হুকা ক্লাব ব্যান করে দিয়েছে আমরা যদি ঝাড়খণ্ড সম্পর্কে দেখে নিই রাজধানী রাঁচি মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন গভর্নর দ্রৌপদী মুর্মু হাইকোর্ট ঝাড়খণ্ড হাইকোর্ট ন্যাশনাল পার্ক বেতলা ডান্স ফর্ম ছৌ দুমকাচ সারুল কর্মমুন্ডা অগ্নি ঝুমার পাইকা এবং ফাগুয়া ফেস্টিভ্যাল সারুল হালপুনিয়া করম এবং বন্দনা পরবর্তী প্রশ্ন মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা লঞ্চ করল কোন রাজ্য এর সঠিক উত্তর রাজস্থান এটি একটি ইউনিভার্সাল হেলথ স্কিম যার সুবিধা পাবে রাজস্থানের সমস্ত বাসিন্দারাই এর বাইরে রাজস্থান খবরে রয়েছে আয়ুষ্মান ভারত মহাত্মা গান্ধী রাজস্থান স্বাস্থ্য বিমা যোজনাও চালু করেছে বলে আমরা যদি রাজস্থান সম্পর্কে দেখে নিই রাজধানী জয়পুর মুখ্যমন্ত্রী অশোক গেহলট গভর্নর কলরাজ মিশ্র হাইকোর্ট রাজস্থান হাইকোর্ট যেটি যোধপুরে অবস্থিত ন্যাশনাল পার্ক রণথম্বর কেওলাডেও ঘানা ডেজার্ট সারিস্কা এবং মুকুন্দ হিলস ড্যান্স ফর্ম ঘুমার ভাবি কালবেলিয়া কাঠপুতলি অর পট কাচ্ছিঘড়ি চাকরি গেইর গাভারি এবং তেরাতালি ফেস্টিভ্যাল গাঙ্গুর এলিফ্যান্ট উডস ফেস্টিভ্যাল পুষ্কর ফেয়ার বানেশ্বর ফেয়ার এবং জয়সালমির ডেজার্ট রামসার সাইট কেওলাডেও ন্যাশনাল পার্ক এবং সম্বর লেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কেউডাল কেউলাডেও ন্যাশনাল পার্ক যন্তর মন্তর যেটি জয়পুরে অবস্থিত এবং হিল ফোর্স অফ রাজস্থান এর বাইরে জয়পুর শহরটি এটি ভারতের দ্বিতীয় শহর হিসাবে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত প্রথম শহরটি হলো গুজরাটের আমেদাবাদ পরের প্রশ্ন এডুকেশন মেন্টরিং প্রোগ্রাম চালু করলো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এর সঠিক উত্তর দিল্লি দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া এই প্রকল্পটি চালু করা হবে এর থেকে এর মাধ্যমে ক্লাস নাইন থেকে ক্লাস টুয়েলভে পড়া মেয়েদেরকে এডুকেশন মেন্টরিং করা হবে এবং এই মেন্টরিংটি করবে ইন্দিরা গান্ধী টেকনোলজিক্যাল ইউনিভার্সিটির স্টুডেন্টরা এটি দিল্লি গভর্নমেন্টের যে ইউথ ফর এডুকেশন ইনিশিয়েটিভ আছে তারই একটি অংশ পরের প্রশ্নটি হলো ইন্দো কোরিয়ান ফ্রেন্ডশিপ পার্ক কোথায় তৈরি হলো এর সঠিক উত্তর হলো দিল্লি এই পার্কের মাধ্যমে উনিশশো সালে যে কোরিয়া নোয়ার হয়েছিল এবং সেখানে ভারত যে দক্ষিণ কোরিয়াকে সাহায্য করেছিল সেটির কথা স্মরণ করা হয়েছে এই পার্কে একটি পিলার রয়েছে যেটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করা হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে ল্যাম্প অফ ইস্ট কারণ রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে উনিশশো সালে দক্ষিণ কোরিয়ার একটি পত্রিকা প্রথম এই কথাটি বলেছিল আমরা যদি কোরিয়ান ওয়ার সম্পর্কে দেখে নিই এটি উনিশশো থেকে তিপ্পান্ন সাল পর্যন্ত হয়েছিল এটি হয়েছিল নর্থ কোরিয়া এবং সাউথ কোরিয়ার মধ্যে নর্থ কোরিয়া যাকে সাপোর্ট করেছিল চীন এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং সাউথ কোরিয়া যেটি ইউনাইটেড নেশন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সাহায্যে এই লড়াইটি লড়েছিল উনিশশো থেকে তিপ্পান্ন সাল পর্যন্ত এই যুদ্ধটি চলেছিল এর বাইরে দক্ষিণ কোরিয়া খবরে রয়েছে কারণ দক্ষিণ কোরিয়ার সামুদ্রিক শহর সিনানে বিশ্বের বৃহত্তম সমুদ্র তীরবর্তী বায়ু ফার্ম তৈরি হতে চলেছে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল কারেন্সি ওয়ন এখানকার প্রাইম মিনিস্টারের নাম চুং সে কিউন এবং এখানকার পার্লামেন্টের নাম ন্যাশনাল অ্যাসেম্বলি পরের প্রশ্নটি হল নবরাত্রি হোলি এবং শবে বরাত উৎসব পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করলো কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল এরও সঠিক উত্তর হলো দিল্লি এবছর কোভিড প্যান্ডেমিক অত্যাধিক বেড়ে যাওয়ার জন্য এই নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি সরকার এর বাইরে দিল্লি গত তিন মাসে খবরে রয়েছে সুইচ দিল্লি অভিযান শুরু করেছে ইলেকট্রিক ভেহিকেল প্রোমোটের জন্য এর বাইরে মুখ্যমন্ত্রী বিজ্ঞান প্রতিভা পরীক্ষা প্রকল্প চালু করেছে ঘর ঘর রেশন যোজনা চালু করেছে দিল্লি সরকার শিল্পীদের জন্য স্ট্রিট থিয়েটার অ্যান্ড পারফর্মিং আর্টস ফেলোশিপ চালু করেছে দেশের প্রথম চালকহীন মেট্রো চলেছে দিল্লির ব্লু লাইনে ভারতের থেকে বড় কিডনি ডায়ালিসিস হাসপাতাল চালু হয়েছে দিল্লিতে এবং সম্পূর্ণ বিনামূল্যে সম্প্রতি দু হাজার একুশ সালের জন্য উনসত্তর হাজার কোটি টাকা দেশভক্তি বাজেট বানিয়েছে দিল্লি সরকার ইলেকট্রিক গাড়ির ক্যাপিটাল হতে চলেছে দিল্লি তার ফলে দিল্লিতে প্রতি তিন কিলোমিটার অন্তর একটি করে ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন থাকবে এর বাইরে দিল্লি টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে তৈরি হচ্ছে স্যামসাং ইনোভেশন ল্যাব এর বাইরে দিল্লি সম্পর্কে যদি দেখে নিই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গভর্নর অনিল বাইজাল এখানে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে তিনটি রেড ফোর্ট কুতুব মিনার এবং হুমায়ুন্টম পরের প্রশ্নটি হলো বনধন বিকাশ যোজনার জন্য কোন রাজ্যকে মডেল রাজ্য হিসাবে চয়ন করা হলো এর সঠিক উত্তর হলো মণিপুর আসলে বনধন বিকাশ যোজনা যেটি এটি সেন্ট্রাল গভর্নমেন্টের একটি যোজনা যেটি দু সালে চালু করা হয় এবং এর উদ্দেশ্য ছিল ট্রাইবাল কমিউনিটি রয়েছে যে বিভিন্ন তারা যাতে সুস্থভাবে বনজ সম্পদ ব্যবহার করতে পারে এবং তার মাধ্যমে তাদের যাতে আর্থিক সমৃদ্ধি হয় সেটি নিশ্চিত করা মণিপুর এই প্রতিযোগিতায় প্রথম স্থান পেয়েছে তারা গত তিন বছরে একশোটির বেশি বনধন বিকাশ কেন্দ্র খুলেছে তাদের রাজ্যে এর বাইরে মণিপুর সরকার খবরে রয়েছে লৌমি কানেক্ট অ্যাপ চালু করেছে বন পরিবেশ ও জলবায়ু রক্ষার্থে কসফর্ম ওয়েবসাইট চালু করেছে এম পেনশন মণিপুর অ্যাপ চালু করেছে এবং রাজ্যের কৃষকদের কৃষি যন্ত্রপাতি বিতরণ করেছে মণিপুর এর বাইরে মণিপুর সম্পর্কে দেখে নিলে রাজধানী ইম্ফল মুখ্যমন্ত্রী এন বীরেন সিং গভর্নর নাজমা হেফতুল্লাহ হাইকোর্ট মণিপুর হাইকোর্ট ন্যাশনাল পার্ক কেইবুলজাও এটি লোকটাক লেকের ওপর অবস্থিত এবং এটি একটি ভাসুমান ন্যাশনাল পার্ক ডান্সফর্ম নুপুলা ঢোলছোলাম মাইবি থাংটা খাম্বাথৈবি বিখ্যাত ফেস্টিভ্যাল লাইহারোবা লুই নাগাইনি সাংগাই সিরুইলিলি এবং চুম্পা এক একমাত্র রামসার সাইট লোকটাক লেক এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম সাধু জলের হ্রদ পরের প্রশ্নটি হলো ভারতের প্রথম সরকারি পশু অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করতে চলেছে কারা এর সঠিক উত্তর হল অন্ধ্রপ্রদেশ এই প্রথম কোনো রাজ্য যারা একটি অ্যাম্বুলেন্স পরিষেবা যেটি সম্পূর্ণ পশুদের জন্য উৎসর্গিত এর বাইরে প্রথম শহর হিসাবে চেন্নাই থ্রি অ্যাম্বুলেন্স চালু করেছিল এবং ভারতের প্রথম কাউ অ্যাম্বুলেন্স চালু হয় উত্তরপ্রদেশে এর বাইরে অন্ধ্রপ্রদেশ খবরে রয়েছে ভারতবর্ষের প্রথম রাজ্য হিসাবে বাড়িতে বাড়িতে রেশন প্রদান করেছে ই ওয়াচ মোবাইল অ্যাপ্লিকেশন চালু করেছে অন্ধ্রপ্রদেশ নির্বাচন কমিশন প্রাইম মিনিস্টার কিষান ন্যাশনাল অ্যাওয়ার্ড পুরস্কার পেয়েছে অন্ধ অনন্তপুরম জেলা স্কট চ্যালেঞ্জার অ্যাওয়ার্ড পেয়েছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াই এস রেড্ডি এবং খবরের সত্যতা যাচাই করার জন্য এবং ভুয়ো খবর রোধ করার জন্য একটি টুইটার অ্যাকাউন্ট এবং একটি ওয়েবসাইট লঞ্চ করেছে অন্ধ্রপ্রদেশ সরকার আমরা যদি অন্ধ্রপ্রদেশ সম্পর্কে দেখে নিই রাজধানী অমরাবতী মুখ্যমন্ত্রী ওয়াই এস জগনমোহন রেড্ডি গভর্নর বিশ্বভূষণ হরিচন্দ্রন হাইকোর্ট অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট ন্যাশনাল পার্ক শ্রী এবং রাজীব গান্ধী ন্যাশনাল পার্ক এবং পাপিকোণ্ডা ন্যাশনাল পার্ক ডান্স ফ্রম ভিলাসিনী নাট্যম ভেরানাট্যম ঢিমসা লাম্বাডি বুট ভামা এবং কালাপাম ফেস্টিভাল ফ্লেমিঙ্গো ফেস্টিভ্যাল শ্রীভরি ব্রাহ্মোৎসবম যেটি তিরুপতিতে হয় বিশাখা উৎসব তিরুপতি গঙ্গা যাত্রা এবং উগাবি পরের প্রশ্ন হল অ্যাফোর্ডেবল রেন্টাল হাউস স্কিম লঞ্চ করল কোন রাজ্য এর সঠিক উত্তর হল উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের বিভিন্ন শহরে গ্রামীণ এলাকা থেকে যে সমস্ত দরিদ্র মানুষেরা আসেন তারা যাতে সস্তায় ঘর ভাড়া পান তার জন্য এই স্কিম লঞ্চ করা হয়েছে এই স্কিমে শুরুতে প্রাধান্য দেওয়া হবে বিভিন্ন স্টুডেন্ট এস সি কমিউনিটির লোকজনকে মহিলাদের বিধবা মহিলাদের যারা কাজ করেন সে সমস্ত মহিলাদের সংখ্যালঘুদের এবং যারা দিব্যাঙ্গ বা প্রতিবন্ধী তাদেরকে এর বাইরে উত্তরপ্রদেশ সরকার খবরে রয়েছে কিষাণ কল্যাণ মিশন চালু করার জন্য উদ্যম সারথী মোবাইল অ্যাপ চালু করার জন্য মুখ্যমন্ত্রী অভ্যুদয় যোজনা চালু করেছে বলে উত্তরপ্রদেশের পঞ্চম আন্তর্জাতিক বিমানবন্দরের তাকমা পেয়েছে কুশীনগর এয়ারপোর্ট স্বাধীন ভারতের প্রথম মহিলা হিসাবে মৃত্যুদণ্ড পেতে চলেছেন উত্তরপ্রদেশের মহিলা স্বপনাম মালিক উত্তরপ্রদেশের বারাণসীতে প্রথম ট্রান্সজেন্ডার পাবলিক টয়লেট স্থাপিত হল এবং উত্তরপ্রদেশ সরকার ষোলো সংখ্যার একটি ইউনিকোড চালু করল ওখানকার জমি শনাক্তকরণের উদ্দেশ্যে আমরা যদি উত্তরপ্রদেশ সম্পর্কে দেখে নিই রাজধানী লক্ষণ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ গভর্নর আনন্দীবেন প্যাটেল হাইকোর্ট এলাহাবাদ হাইকোর্ট ন্যাশনাল পার্ক দুধোয়া চম্বল পিলভিট ডান্স ফর্ম নটাঙ্কি রাসলীলা খায়াল দাদরা কাজরি এবং রামলীলা ফেস্টিভ্যাল জন্মাষ্টমী লাঠমার হোলি গঙ্গা মহোৎসব এবং তাজমহোৎসব রামসার সাইট সুর সরোবর আপার গঙ্গা রিভার নাওয়ার জিল স্যান্ডি বার্ড স্যাংচুয়ারি সমসপুর বার্ড স্যাংচুয়ারি সমন বার্ড স্যাংচুয়ারি পার্বতী আগ্রা বার্ড স্যাংচুয়ারি এবং নবাবগঞ্জ বার্ড স্যাংচুয়ারি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আগ্রা ফোর্ট তাজমহল এবং ফতেপুর সিক্রি পরের প্রশ্ন হলো কোন রাজ্যের কৃষকেরা ফ্রেশ ফ্রুট কেক মুভমেন্ট শুরু করলো এর সঠিক উত্তর হলো মহারাষ্ট্র আপনারা দানদিকের যে চিত্রটি দেখছেন এটি হচ্ছে একটি ফ্রুট কেক যেটি সম্পূর্ণ ফল দিয়ে তৈরি গ্রামীণ চাষিরা মহারাষ্ট্রের এই এই মুভমেন্টটি শুরু করেছে তাদের চাষ করা বিভিন্ন ফলের প্রমোশনের জন্য এবং এখান থেকে এটি প্রচার করা হচ্ছে যে বেকারির যে সমস্ত কেক হয় সেগুলো অস্বাস্থ্যকর সেখানে এই কেকটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর এর বাইরে মহারাষ্ট্র সরকার খবরে রয়েছে এগ্রিকালচার পাম্প পাওয়ার কানেকশন পলিসি চালু করেছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস স্কিম এবং কোয়ালিটি টেক্সটিং অ্যান্ড সার্টিফিকেশন স্কিম চালু করেছে চিফ মিনিস্টার ওয়াটার কনজারভেশন প্রোগ্রাম চালু করেছে আপলে সরকার মহাডিবিটি বিটি পোর্টাল চালু করেছে মহাসমৃদ্ধি মহিলা সশক্তিকরণ যোজনা চালু করেছে দেশের প্রথম স্বদেশী স্বদেশি মেট্রো র্যাক চালু হয়েছে মুম্বাইতে ইন্ডিয়ান জাস্টিস রিপোর্ট অনুযায়ী প্রথম স্থানে রয়েছে মহারাষ্ট্র ভারতের প্রথম সমুদ্রের তলা দিয়ে টানেল তৈরি হতে চলেছে মুম্বাইতে মহারাষ্ট্র সম্পর্কে দেখে নিলে রাজধানী মুম্বাই মুখ্যমন্ত্রী উদ্ভব ঠাকরে গভর্নর ভগৎ সিং কোশিয়ারি হাইকোর্ট বোম্বে হাইকোর্ট ন্যাশনাল পার্ক টুডুবু গুগমাল নয়গাঁও জওহরলাল নেহরু বা পেঞ্চ সঞ্জয় গান্ধী বা বড়িভিলি এবং চান্দলি ডান্স ফর্ম ধাগরি গাজা কলি পোভা দাস লাভানি পাবড়ি এবং ডিন্ডি ফেস্টিভ্যাল গণেশ চতুর্থী গুড়িপাড়া ভুবিজ নারালী পূর্ণিমা ভাত পূর্ণিমা কালিদাস ফেস্টিভ্যাল এলিফ্যান্ট ফেস্টিভ্যাল এবং কালাঘোড়া আর্ট রামসার সাইট নান্দুর মাধবেশ্বর লেক এবং লোনার লেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ছত্রপতি শিবাজি টার্মিনাস এবং দ্য ভিক্টোরিয়ান অ্যান্ড আর্ট ডেকো অ্যাসেম্বল অফ মুম্বাই এলিফ্যান্টা কেভ অজন্তা কেভ এবং ইলোরা কেভ ভারতের সব বেশি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে মহারাষ্ট্রে এর মধ্যে অজন্তা কেভ এবং ইলোরা কেভ ভারতের প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরের প্রশ্ন হল প্রথম ভারতীয় রাজ্য হিসাবে নিজস্ব ইথানল প্রমোশন পলিসি আনলো কোন রাজ্য এর সঠিক উত্তর হলো বিহার এর ফলে বিহারে কোনো কোম্পানি ধানের ভুসি বিভিন্ন আনাজ এই সমস্ত থেকে ইথানল বানাতে পারবে এর উদ্দেশ্য বিহারকে ইথানল হাবে পরিণত করা এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইনভেস্টারদের বিহারের প্রতি আকর্ষিত করা এর বাইরে বিহার খবরে রয়েছে বিহারের পক্ষী অভয়ারণ্যে পক্ষী কলরব উৎসব আয়োজিত হলো যেটি বিহারের প্রথম পক্ষী উৎসব এছাড়া সেন্টেনিয়াল অবজার্ভিং স্টেশন স্ট্যাটাস পেলো পার্টনার মেটেরোলজিক্যাল অবজারভেটরি এর বিহার সম্পর্কে যদি আমরা দেখে নিই রাজধানী পাটনা মুখ্যমন্ত্রী নীতিশ কুমার গভর্নর ফাগু চৌহান হাইকোর্ট পাটনা হাইকোর্ট ন্যাশনাল পার্ক বাল্মীকি ন্যাশনাল পার্ক ডান্স ফর্ম ফাগুয়া ঝুমরি জাজ্যতিন, জিজিয়ান, ঝিঝিয়ান দুমকাছ কাজরি এবং সোহার ফেস্টিভ্যাল ছট পুজো পিতৃপক্ষ মেলা রাজগীর মহোৎসব বিহুলা ফেস্টিভ্যাল এবং হরিহর মেলা বা সোনপুর মেলা এটি ভারতের বৃহত্তম পশু মেলা রামসার সাইট কানোয়ার লেক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হলো। মহামোদী মহাবদি টেম্পেল কমপ্লেক্স বুদ্ধগয়ার এবং আর্কিওলজিক্যাল সাইট অফ নালন্দা মহাবীরা অ্যাট নালন্দা পরের প্রশ্ন হল দেখো দেশ ক্যাম্পেন লঞ্চ করলো কোন রাজ্য এর সঠিক উত্তর অরুণাচল প্রদেশ করোনা পরবর্তী দিনে পর্যটকদের অরুণাচল প্রদেশের প্রতি আকৃষ্ট করার জন্য এই ক্যাম্পেন লঞ্চ করা হলো এই একই রকম ক্যাম্পেন মধ্যপ্রদেশ লঞ্চ করেছে আপকা বলে। এবং সেন্ট্রাল গভর্নমেন্টেরও এরম পর্যটকদের জন্য একটি ক্যাম্পেন রয়েছে যার নাম স্বদেশ দর্শন আমরা যদি অরুণাচল প্রদেশ সম্পর্কে দেখে নিই রাজধানী ইটানগর মুখ্যমন্ত্রী পেমা খান্ডু গভর্নর বি ডি মিশ্রা হাইকোর্ট গুয়াহাটি হাইকোর্ট এদের নিজস্ব কোনো হাইকোর্ট নেই ন্যাশনাল পার্ক নামদাফা এবং মৌলিং ডান্স ফর্ম লায়ন এবং পিকক ড্যান্স পাসিকঙ্কি ড্যান্স পপিড ড্যান্স বারোছাম আজিলামু চাল পোনাং বুইয়া এবং ওয়াংচো ফেস্টিভ্যাল হল পাককে পাক হর্নবিল বুড়িবোট বোটিল ইয়াংগো ফেস্টিভাল সোলাং রোসার রে জিরো মিউজিক মোপিন এবং জে পরবর্তী প্রশ্ন হল ভারতের হিরো সাইকেলস কোম্পানির গ্লোবাল হেডকোয়ার্টার তৈরি হল কোন শহরে এর সঠিক উত্তর হল লন্ডন হিরো সাইকেল তৈরি হয় উনিশশো ছাপ্পান্ন সালে লুধিয়ানাতে এবং বর্তমানে এর সদর দপ্তর গুরুগ্রামে অবস্থিত পঙ্কজ এম মুঞ্জাল হল হিরো সাইকেলের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পরের প্রশ্ন হল গ্রামীণ অঞ্চলের মানুষদের দশ টাকায় এলইডি বাল্ব প্রদান করতে গ্রাম উজ্জ্বলা স্কিম লঞ্চ করলো কোন কোম্পানি এর সঠিক উত্তর হল সিইএসএল এবং এটি প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনারই একটি অংশ পরের প্রশ্ন ভারত এবং কোন দেশের নেভির মধ্যে সম্প্রতি প্যাসেক্স অনুশীলন অনুষ্ঠিত হল এর সঠিক উত্তর হল বাহারিন এবং এই অনুশীলনটি হয়েছে পার্সিয়ান গালফে এর বাইরে সম্প্রতি ভারত এবং ইন্দোনেশিয়ার মধ্যেও প্যাসেক্স অনুশীলন আয়োজিত হয়েছে বাহারিন সম্পর্কে যদি দেখে নিই রাজধানী মানামা কারেন্সি বাহারিন দিনার এবং এখানকার বর্তমান রাজার নাম হামাদ বিন ইসা আল খালিপা পরের প্রশ্ন সম্প্রতি কোন দেশের নেভির সঙ্গে প্রথমবার যৌথ নৌসেনা মহড়া অনুষ্ঠিত করছে ভারত এর সঠিক উত্তর হল মাতা গাস্কার এটি অনুষ্ঠিত হচ্ছে ভারত মহাসাগরে মাদাগাস্কার টেরিটোরিয়াল সি এরিয়াতে আমরা যদি মাদাগাস্কার সম্পর্কে দেখে নিই এর রাজধানী অ্যান্টানা অ্যান্টানানারিভো কারেন্সি মাদাগাস্কারি আইরে এবং প্রেসিডেন্টের নাম অ্যান জি এর বাইরে আমরা যদি ডিফেন্স সংক্রান্ত যে সমস্ত খবর গত দু মাসে খবরে রয়েছে সেগুলো দেখে নিই তাহলে সংযুক্ত আরব আমের সাইতে ডেজার্ট ফ্ল্যাগ সামরিক আয়োজিত যেখানে ভারতীয় বিমান বাহিনী অংশ নিয়েছিল বৃহত্তম উপকূলীয় মহড়া ভারত এবং ফ্রান্সের বায়ুসেনার মধ্যে এক্সারসাইজ ডেজার্ট নাইট আয়োজিত হল যোধপুরে তিন বাহিনীর সামরিক মহড়া এমফেক্স একুশ অনুষ্ঠিত হল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক মহড়া যুদ্ধভাস কুড়ি আয়োজিত হলো রাজস্থানে ভারতীয় নৌবাহিনীর বৃহত্তম যুদ্ধ ক্রীড়া প্রতিযোগিতার ট্রফিক্স ট্রফিকের আয়োজিত হল ভারত মহাসাগরীয় অঞ্চলে এবং ভারত এবং উজবেকিস্তানের মধ্যে উত্তরাখণ্ডের রানীক্ষেতে যৌথ সেনা মহড়া দাসলিগ টু অনুষ্ঠিত হল এবার আমরা বিভিন্ন ইন্ডেক্সগুলো দেখে নেব প্রথম ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স দু হাজার একুশে ভারতের স্থান কত এটি হলো একশো উনচল্লিশ প্রথম স্থানে আছে ফিনল্যান্ড বিশ্ব ভয়ঙ্কর সড়ক ব্যবস্থার তালিকায় ভারত কতস্তম স্থানে আছে এটি হবে চতুর্থ প্রথম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা বিশ্বের সব থেকে শক্তিশালী মিলিটারির তালিকায় ভারতের স্থান কত এটিও চতুর্থ প্রথম স্থানে আছে চীন হুরুন ইন্ডিয়ান ওয়েলথ রিপোর্ট অনুযায়ী ভারতের বেশিরভাগ মিলিনিয়ার ব্যক্তি বসবাস করে কোন শহরে এর সঠিক উত্তর মুম্বাই ইন্টারন্যাশনাল ইন্টেলেকচুয়াল প্রপার্টি ইন্ডেক্সে ভারতের স্থান কত এটি হলো চল্লিশ এবং প্রথম স্থানে আছে আমেরিকা গ্লোবাল হোম প্রাইস ইন্ডেক্সে ভারতের স্থান কত এবং এটি হবে ছাপ্পান্ন এবার আমরা এই কদিনের বিভিন্ন গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্টগুলো দেখে নেব প্রথম প্রশ্ন কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র হিসাবে কে নিযুক্ত হলেন এর সঠিক উত্তর অরিন্দম বাগচি আমরা যদি বাঘী অপশনগুলো দেখে নিই তাহলে সুনীত শর্মা হয়েছেন আরভির সিইও এবং চেয়ারম্যান উমেশ সিনহা হয়েছেন ভারতের ডেপুটি ইলেকশন কমিশনার এবং সঞ্জয় কাপুর হয়েছেন অল ইন্ডিয়া চেস ফেডারেশনের প্রেসিডেন্ট পরের প্রশ্ন স্টপ টিভি পার্টনারশিপ বোর্ডের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হলেন এটি হবে ডক্টর হর্ষবর্ধন তিনি বর্তমানে ভারতের স্বাস্থ্যমন্ত্রী পরের প্রশ্ন কোন কোম্পানির ভাইস প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করলেন সিজার সেনগুপ্ত এটি হবে গুগল পরের প্রশ্ন ভারতের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে কে নিযুক্ত হতে চলেছেন এর সঠিক উত্তর এন ভি রামানা ইনি আটচল্লিশতম প্রধান বিচারপতি হতে চলেছেন এর আগে বর্তমানে ভারতের প্রধান বিচারপতি হচ্ছেন শরদ অরবিন্দ বোবদে এবং ইনি সাতচল্লিশতম প্রধান বিচারপতি বাকি অপশনগুলো দেখে নিলে হিমা কোহলি হচ্ছে তেলেঙ্গানা হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি মাতাম ভেঙ্কটরাও হচ্ছে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমডি এবং সিইও এবং জয়দীপ ভাটনগর হচ্ছে প্রেস ইনফরমেশন ব্যুরোর ডিরেক্টর জেনারেল পরের প্রশ্ন হলো আমেরিকার নতুন সার্জেন্ট জেনারেল হিসাবে কে নিযুক্ত হচ্ছেন এর সঠিক উত্তর হলো বিবেক মূর্তি এর বাইরে বাকি অপশানগুলো যদি আমরা দেখে নিই কমলা হ্যারিস হলো আমেরিকার প্রথম মহিলা উপরাষ্ট্রপতি নাগজিওকনজোয়েলা হলো ডাব্লুটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের প্রথম মহিলা এবং আফ্রিকান ডিরেক্টর জেনারেল এবং উষারাও মোনারি হলো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আন্ডার সেক্রেটারি জেনারেল পরের প্রশ্ন হলো এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান হিসাবে নিযুক্ত হলেন কে এর সঠিক উত্তর হলো সঞ্জীব কুমার আমরা যদি বাকি অপশানগুলো দেখে নিই হারদীপ সিং পুরী হলো বর্তমানে সিভিল এভিয়েশন মন্ত্রী অর্থাৎ অসামরিক মন্ত্রী শান্তনু দয়াল হলেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ এবং রামমোহন রাও আমারা হলেন এসবিআই কার্ডের এমডি এবং সিইও পরের প্রশ্ন হলো ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার নতুন চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর কে হলেন এর সঠিক উত্তর অতীশচন্দ্র এর বাইরে বাকি অপশানগুলো অজয় সিং বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট হয়েছেন এস এন সুব্রমণিয়াম ন্যাশনাল সেফটি কাউন্সিলের চেয়ারম্যান হয়েছেন এবং জয় শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হয়েছে আমরা যদি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া সম্পর্কে সালে স্থাপিত হয়েছিল এবং এর হেডকোয়ার্টার নিউ দিল্লি পরের প্রশ্ন চিত্রা নায়ক কোন কোম্পানির ডিরেক্টর হিসাবে হলেন এর সঠিক উত্তর ইনফোসিস এর সদর দপ্তর ব্যাঙ্গালুরুতে এবং এটি স্থাপিত হয়েছিল উনিশশো সালে পরের প্রশ্ন মাহিন্দ্রা এবং মাহিন্দ্রা কোম্পানির নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কে নিযুক্ত হলেন এর সঠিক উত্তর অনিশ শাহ বাকি অপশানগুলো যদি আমরা দেখে নিই কে শিবান হচ্ছে ইসরোর প্রধান সোমা মণ্ডল হলো সেলের চেয়ারম্যান এবং মার্ক লিস্টোসেল হল টাটা মোটরসের চেয়ারম্যান পরের প্রশ্ন হল ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বা আধার এর সিইও হিসাবে কে নিযুক্ত হলেন এর সঠিক উত্তর হলো সৌরভ গর্গ এর বাইরে বাকি অপশানগুলো দেখে নিলে ডক্টর অজয় মাথুর ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের প্রধান হয়েছেন এন ভি রেড্ডি অল ইন্ডিয়া রেডিও নিউজের ডিরেক্টর জেনারেল হয়েছেন এবং বিজয় সাপলা ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্টের চেয়ারম্যান হয়েছে এর বাইরে আধার সম্পর্কে দেখে নিলে এটি আঠাশে জানুয়ারি দু হাজার প্রথম স্থাপিত হয় এর হেডকোয়ার্টার নিউ দিল্লি এবং আধারের যে ডাটা তার স্টোরেজ সেন্টার দুটি একটি হলো কর্ণাটকের রাজধানী ব্যাঙ্গালুরুতে এবং আরেকটি হলো হরিয়ানার মানেসারে এবার আমরা বিভিন্ন অ্যাওয়ার্ডগুলো দেখে নেব প্রথম প্রশ্ন প্রথম মুসলিম অভিনেতা হিসাবে অস্কারে নমিনেশন পেলেন কোন অভিনেতা এর সঠিক উত্তর রিজ আহমেদ তিনি সাউন্ড অফ মেটাল সিনেমার জন্য এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছে পরের প্রশ্ন মরণোত্তর গান্ধী পিস প্রাইজ পেলেন কে দু হাজার সালে এটির সঠিক উত্তর হবে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু মুজিবুর রহমান এর বাইরে ওমানের রাষ্ট্রপতি কুয়াবোস বিন সৈদ আল সাইদ ইনি দু সালের জন্য মরণ গান্ধী পিস প্রাইজ পেয়েছেন পরের প্রশ্ন দু হাজার সালের ব্যাস সম্মান পাচ্ছেন কোন লেখক এর সঠিক উত্তর শরৎ পাগারে ইনি পাটালিপুত্র কি সম্রাজ্ঞী উপন্যাসের জন্য এটি পেয়েছেন এই ব্যাস সম্মানটি প্রদান করেন কে কে বিড়লা ফাউন্ডেশন এবং উনিশশো সাল থেকে এটি দেওয়া হয় এর বাইরে মোহন কৃষ্ণ বহরা এবছর বিহারি পুরস্কার পেয়েছে এবং অনামিকা এবং অরুন্ধতি সুব্রমণিয়াম এই দুজনাই এবছর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে পরের প্রশ্ন ফোবার্সের লিডারশিপ অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি একুশ দ্বারা কে সম্মানিত হলেন এর সঠিক উত্তর হবে সনুসুদ তিনি কোভিড প্যান্ডেমিকের সময় সাধারণ মানুষদের যে সাহায্য করেছিলেন তার জন্য তিনি এই পুরস্কার পান এর বাইরে বাকি অপশনগুলো অক্ষয় কুমার সুশান্ত সিং রাজপুত এবং দীপিকা পারুকন তিনজনাই এবছর সেরা অভিনেতা এবং অভিনেত্রীর জন্য জাতীয় পুরস্কার পেয়েছে পরের প্রশ্ন মহারাষ্ট্র সরকার দ্বারা প্রদত্ত মহারাষ্ট্রভূষণ সম্মান পাচ্ছেন কোন শিল্পী এটি হবে আশা বসলে যদি আমরা সাহিত্য একাডেমি পুরস্কারগুলো দেখে নিই তাহলে মণিশঙ্কর মুখোপাধ্যায় পেয়েছেন বাংলায় একা একা একাশির জন্য ইংলিশে পেয়েছেন অরুন্ধুতি সুব্রমণিয়াম হোয়েন গড ইজ এ ট্র্যাভেলারের জন্য এবং এটি একটি কবিতা এবং অনামিকা পেয়েছেন হিন্দির জন্য টোকেরি মেয়ে দিগান্ত দে আর গাথা এটাও একটি পোয়েট্রি এর জন্য আমরা যদি জাতীয় পুরস্কারগুলো এবছরে দেখে নিই তাহলে সেরা হিন্দি সিনেমা হয়েছে ছিচরে সেরা বাংলা সিনেমা হয়েছে গুমনামি সেরা ফিচার ফিল্ম হয়েছে মারাক্কার লায়ন অব দ্য সি এটি একটি মালালায়ন সিনেমা বেস্ট অ্যাক্টার হয়েছে মনোজ বাজপেয়ী ভোসলের জন্য এবং ধনুষ আশুরানের জন্য বেস্ট অ্যাক্ট্রেস হয়েছে কঙ্গনা রানাওয়াত পাঙ্গা সিনেমার জন্য এবং মণিকর্ণিকা সিনেমার জন্য বেস্ট ডিরেক্টর হয়েছেন সঞ্জয় পুরান সিং চৌহান ভাটাকার হুরেইন সিনেমার জন্য এবং শিশুদের সেরা চলচ্চিত্র হয়েছে কাস্তুরি এটি একটি হিন্দি সিনেমা এবার আমরা খেলা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স প্রথম দেখে এগারোতম সাবজুনিয়ার মহিলা জাতীয় হকি প্রতিযোগিতাতে ঝাড়খণ্ডকে পরাজিত করে চ্যাম্পিয়ন হল কে সঠিক উত্তর হরিয়ানা পরের প্রশ্ন দু হাজার বাইশ আইসিসি ওমেন্স ওয়ার্ল্ড কাপের জন্য অফিসিয়াল গান নির্বাচিত হল কোনটি এর সঠিক উত্তর গার্ল গ্যাং এটি অনুষ্ঠিত হবে নিউজিল্যান্ডে এটি এর বারোতম সংস্করণ এই ওমেন্স ওয়ার্ল্ড কাপের প্রথম শুরু হয়েছিল উনিশশো সালে যেখানে প্রথম মেন্স ওয়ার্ল্ড কাপ শুরু হয় উনিশশো পঁচাত্তর সালে সর্বাধিকবার চ্যাম্পিয়ন হচ্ছে অস্ট্রেলিয়া ছবার এবং এখানে ভারতের সাফল্য বলতে ভারত দুবার রানার্স হয়েছে এছাড়া আমরা আইসিসি সম্পর্কে দেখে নিলে এর পুরো কথা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এর চেয়ারপারসন গ্রেগ বার্কলে ডেপুটি চেয়ারম্যান ইমরান খাওয়াজা বর্তমান সিইও মনু সাহয় এবং এর হেডকোয়ার্টার ইউনাইটেড আরব এমিরেটসের দুবাইতে পরের প্রশ্ন দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টি ক্রিকেটে তিন হাজার রান সম্পন্ন করলেন কোন খেলোয়াড় এর সঠিক উত্তর রোহিত শর্মা এর আগে প্রথম খেলোয়াড় হিসাবে বিরাট কোহলি এই কৃতিত্ব সম্পন্ন করেছিলেন পরের প্রশ্ন সম্প্রতি আত্মহত্যা করলেন ঋতিকা ফোহাট ইনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ইনি কুস্তির সঙ্গে যুক্ত ছিলেন পরের প্রশ্ন উত্তরপ্রদেশকে হারিয়ে বিজয় হাজারে ট্রফি জিতল কে এর সঠিক উত্তর মুম্বাই এই নিয়ে এরা চারবার এই ট্রফিতে জিতল তামিলনাড়ু সবথেকে বেশিবার বিজয় হাজারে ট্রফি জিতেছে পাঁচবার এর বাইরে তামিলনাড়ুই এবছর সৈয়দ মুস্তক আলী টি টোয়েন্টি ট্রফিও জিতেছে পরের প্রশ্ন অল ইংল্যান্ড ওপেনে মহিলা বিভাগে জিতলেন নাজমি ওকাহারা ইনি কোন দেশের খেলোয়াড় এর সঠিক উত্তর জাপান পরের প্রশ্ন সম্প্রতি খেলো ইন্ডিয়া ইউথ গেমস দু হাজার একুশে অন্তর্ভুক্ত করা হলো কোন খেলা এর সঠিক উত্তর হবে যোগাসন পরের প্রশ্ন ডাব্লুড এর হল অফ ফেমে অন্তর্ভুক্ত হলেন কোন ভারতীয় কুস্তিগির। এর সঠিক উত্তর হল গ্রেট খালি আমরা যদি ডাব্লুডাব্লুই সম্পর্কে দেখে নিই এর পুরো কথা ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট এবং এর হেডকোয়ার্টার আমেরিকার স্ট্যাম্পফোর্ডে আমরা যদি বাকি অপশনগুলো দেখে নিই তাহলে বজরং পুনিয়া এবছর এর মধ্যেই দু হাজার কুড়ির যে টোকিও অলিম্পিক তার জন্য কোয়ালিফাই করে গেছেন যজ্ঞেশ্বর দত্ত কুস্তিগির হিসাবে অলিম্পিকে ব্রোঞ্জ পেয়েছেন একবার এবং সুশীল কুমার একমাত্র ভারতীয় ইন্ডিভিজুয়াল খেলোয়াড় এবং কুস্তিগির যার অলিম্পিকে দুটি পদক আছে উনি কুস্তিতে একবার ব্রোঞ্জ এবং তারপরে রূপ পেয়েছিলেন পরের প্রশ্ন টি টোয়েন্টি রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ জিতল ভারত কোন দেশকে পরাজিত করে এর সঠিক উত্তর শ্রীলঙ্কা এবং এটি অনুষ্ঠিতও হয়েছিল শ্রীলঙ্কাতে এটি একটি ওয়ার্ল্ড রোড সেফটি অ্যাওয়ারনেস সিরিজ যেখানে সমস্ত প্রাক্তন বিখ্যাত খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিল এবার আমরা এই মাসের যে সমস্ত গুরুত্বপূর্ণ দিনগুলো আছে সেগুলো একবার দেখে নেব পয়লা মার্চ ছিল জিরো ডিসক্রিমিনেশন ডে বা শূন্য বৈষম্য দিবস তেসরা মার্চ ছিল ওয়াইল্ড ওয়াইল্ডলাইফ ডে ফোর্থ মার্চ ছিল ন্যাশনাল সেফটি ডে এইথ মার্চ ইন্টারন্যাশনাল ওমেন ডে দশ টেন্থ মার্চ সিআইএসএফ রাইজিং ডে টেন্থ মার্চ ওই ছিল নো স্মোকিং ডে এর বাইরে ফরটিন্থ মার্চ ছিল পাই ডে এবং ফরটিন্থ মার্চই ছিল ইন্টারন্যাশনাল ডে অফ অ্যাকশন ফর রিভার্স ফিফটিন্থ মার্চ ছিল ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে এবং রামকৃষ্ণ জয়ন্তী সিক্সটিন্থ মার্চ ছিল ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে টোয়েন্টি মার্চ ছিল ইন্টারন্যাশনাল ডে অফ হ্যাপিনেস টোয়েন্টি ফার্স্ট মার্চ ছিল ছিল ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে টোয়েন্টি সেকেন্ড মার্চ ছিল ওয়ার্ল্ড ওয়াটার ডে টোয়েন্টি থার্ড মার্চ ছিল ওয়ার্ল্ড মেটোরোলজিক্যাল ডে এবং টোয়েন্টি ফোর্থ মার্চ ছিল ওয়ার্ল্ড টিউবার কিউলেসিস ডে আজকে এই পর্যন্তই এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমরা এর পরের ভিডিও থেকে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করব এবং সেখানে আবার আপনাদের সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ